Waste another day, eyes on my display. You say we need a change and I feel that. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা চলে এসেছি জারা কার হাউজে, যেটি রংপুর রোড জয়পুর পাড়া বগুড়ায় অবস্থিত। এর আগে আমাদের একটি ভিডিও পাবলিশ হয়েছিল, সেই ভিডিওতে ব্যাপক সাড়া পাওয়ার পর আমরা আজও চলে এসেছি জারা কার হাউজে। আজ আমরা নোয়া মডেলের একটি গাড়ি আপনাদের সম্পর্কে আপনাদের কাছে রিভিউ করে দেখাবো, গাড়িটির বিস্তারিত আপনাদেরকে জানাবো। চলুন গাড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ আমি আপনাদেরকে জানাবো টয়োটা নোয়া, টয়োটা নোয়া নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো। টয়োটা নোয়া যেটার বর্ণ মডেল সাল হচ্ছে 1998 এবং রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2001। গাড়িটি সম্পূর্ণ হচ্ছে আপনার জাপানি কন্ডিশনে তৈরি করা এবং জাপানি মডেলেই গাড়িটি আমরা পারচেস করে নিয়ে এসেছি। কিন্তু আপনি বললেন যে জাপানি কন্ডিশনে তৈরি করা, তার মানে এই গাড়িটি জাপানে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হয়েছে? এটি জাপানের ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হয়েছে, হ্যাঁ। বাংলাদেশে এটা হচ্ছে জাপান থেকে যখন উনি বাংলাদেশে আসছেন সেক্ষেত্রে উনি এটা নিয়ে আসছেন, নিয়ে আসার পরে উনি এটা ইউজ করার পরে দেন তারপরে উনি আমাদের কাছে এটা সেল করে উনি আবার যেখানে জাপান থেকে আসছেন উনি জাপানে আবার চলে গেছে। আপনাদের উদ্দেশ্যে আমরা এখন গাড়িটি স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে জানাবো, যে গাড়ির ইঞ্জিন সাউন্ডটা কতটুকু স্মুথ রয়েছে কিংবা কোন কন্ডিশনে আছে সেটা জানার জন্য আপনাদের সুবিধা আছে আমরা গাড়িটি একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। ভাই আপনি আমাদেরকে একটু যে গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবেন। আপনি যদি একটু এসিটা একটু চালু করে দেখাতেন, এসি কন্ডিশনে যথেষ্ট ভালো আছে, বলা যায় যে সুপার কুল। এই গাড়িটি মূলত 7 সিটের একটি গাড়ি। এই গাড়িগুলো সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার হয়, অর্থাৎ বাংলাদেশের পারপাসে এই গাড়িগুলো ভাড়া দেওয়া হয়, অর্থাৎ রেন্টে চলে। এই গাড়িগুলো কখনোই পার্সোনাল কাজে ব্যবহার হয় না। ভিউয়ার্স, এই গাড়িটি যেহেতু 98 সালে তৈরি হয়েছে এবং 2001 সালে রেজিস্ট্রেশন হয়েছে, সেক্ষেত্রে গাড়িটি দীর্ঘদিন চালানো হয়েছে। আর ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো গাড়ি চললে অনেক কিলোমিটার, আপনি যদি কিলোমিটার চিন্তা করে গাড়ি কিনতে চান যে এত কিলোমিটার চলেছে, তাহলে হয়তো এই গাড়িটি আপনার সঙ্গে যাবে না, কারণ যেই গাড়িটি ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেই গাড়িটির কিলোমিটার মাইলেজ অনেক বেশি থাকে। কিন্তু এই গাড়িটি ব্যতিক্রম, এই গাড়িটি রেন্টে চলেনি, এই গাড়িটি বাংলাদেশের একজন শৌখিন মানুষ তার পার্সোনাল কাজে ব্যবহার করেছে। ওই ব্যক্তির ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম ওই ব্যক্তির ফ্যামিলি সদস্য বেশি থাকার কারণে উনি তথাকথিত ওই 5 সিটের গাড়িগুলো না নিয়ে 7 সিটের এই গাড়িটি ব্যবহার করছে, যেহেতু তার ফ্যামিলি মেম্বার বেশি ছিল। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 1990 সিসির একটি ইঞ্জিন। এই গাড়িতে জ্বালানি সিস্টেম হিসেবে অকটেন, পেট্রোল এবং সিএনজির ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে সিএনজিতেও ব্যবহার করতে পারবেন, অকটেনেও ব্যবহার করতে পারবেন, পেট্রোলেও ব্যবহার করতে পারেন। এই গাড়িটি 1 লিটার সিএনজিতে মাইলেজ দিবে 8 কিলোমিটার প্লাস এবং পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে মাইলেজ দিবে 6 কিলোমিটার প্লাস। তবে এখানে বলে রাখি, যদি গাড়িটি সিটিতে ব্যবহার করা হয় তাহলে মাইলেজ একটু কমবে, হাইওয়েতে ব্যবহার করলে অবশ্যই 8 কিলোমিটার প্লাস সিএনজিতে মাইলেজ দিবে। আপনারা জানেন যখন জ্যামের প্রকোপে পড়ে গাড়ি তখন তার মাইলেজটা একটু ড্রপ করে, কারণ জ্যামে অনেকক্ষণ বসে থাকা হয়, সেক্ষেত্রে গাড়িটি অনই থাকে।
এবং আমরা যখন এসি কন্ডিশনটা এসি চালিয়ে রাখবো যে আমি বসে থেকে তখন অবশ্যই আমাদের যে জ্বালানি সিস্টেম সেটা কমতে থাকবে। এই কারণে সাধারণত সিটিতে গাড়িগুলোর মাইলেজ কম হয়ে থাকে। এখন আমরা ভাইয়ার সঙ্গে কথা বলে গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো ভাইয়া, আপনি আমাদেরকে এই গাড়িটি সম্পর্কে যদি আরও বিস্তারিত ধারণা দিতেন। এটি একটি হচ্ছে আপনার টয়োটা নোয়া ব্র্যান্ডের গাড়ি এবং এটা শুধুমাত্র একটি নোয়া ব্র্যান্ডেরই গাড়ি, এটা কোনো এক্স নোয়া না, শুধুমাত্র নোয়া। গাড়িটির বর্ণ 1998 সাল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2001 সালে। এক সালে গাড়িটি ই হয়েছে। আর গাড়িটি আপনার ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে ফুল অটো সিস্টেম, ফুল অটো ট্রান্সমিশন সিস্টেম, এবং এটির ইঞ্জিন ধারণ ক্ষমতা 1990 সিসি। গাড়িটিতে আছে হচ্ছে আপনার টোটালি 7টা সিট, চাইলেও আপনার গাড়িটা সিট মডিফাই করে সেখানে আপনার 10টা সিটও আপনারা কনভার্ট করতে পারবেন। গাড়িতে প্রচুর পরিমাণে স্পেস আছে, আপনার চাইলে আপনারা সব কিছু করে নিতে পারবেন। গাড়ির ভিতরে হচ্ছে আপনার যে সিটগুলো আছে একদম খুব কমফোর্টলি এবং অনায়াসে 7 জন মানুষ খুব রিল্যাক্স মুডে থাকতে পারবে এবং বসতে পারবে, এবং তাদের তারা যদি লং ড্রাইভেও যায় সেক্ষেত্রে তাদের কোনো কিছু মনে হবে না। বর্তমানে এই গাড়িগুলো পাওয়াটা খুব রেয়ার, কারণ বর্তমানে যে নোয়া গাড়িগুলো আছে সেসব নোয়া গাড়িতে আপনার সিট কন্ডিশন আপনি এরকম সিট পাবেন না, এরকম সিট কন্ডিশন পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনাকে নতুন করে তৈরি করে নিতে হবে। আর আমার যে নোয়া গাড়িটি আছে এটা হচ্ছে সম্পূর্ণটা যে জাপানি কন্ডিশনে, জাপানিদের উদ্দেশ্যে তৈরি করা এবং জাপানি স্টাইলে আদলেই আপনার বাংলাদেশে এটা চলে আসছে। এটা 1998 সালের গাড়ি হলেও গাড়িটি কিন্তু চলছে আপনার খুব কম সময়ের জন্য এবং এটা আপনার ফ্যামিলি কার হিসেবে ইউজ করা হয়েছে। গাড়িটি আপনার 1998 সালে তৈরি হওয়ার পরে গাড়িটি চলছে হচ্ছে আপনার 1 লাখ সামথিং আপনার গাড়ি রান হয়েছে। তো গাড়িটি সম্পূর্ণ আপনার ফ্যামিলি কার হিসেবে ইউজ করা হতো, কোনো প্রকার রেন্টে কারের জন্য না। আর গাড়িতে আপনার সিএনজি ট্রান্সমিশন করা আছে 90 লিটার এবং অকটেন পেট্রোল সিএনজি, এই তিনটার ট্রান্সমিশনে আপনার গাড়িটি আপনার ইউজ করতে পারেন এবং গাড়ির ফুল ফ্রেশ কন্ডিশন আছে। গাড়িতে আপনার কোনো কাজ নেই, গাড়ি শুধু আপনারা শুধু নেওয়ার পরে পেট্রোল তুলবেন আর গাড়িটি রান করবেন, আদারওয়াইজ গাড়িতে আপনার আর কোনো কাজ নেই। এটি চাকার কন্ডিশনটা আপনারা দেখেন, এটি চাকা হলো আপনার 16 সিস্টেমের চাকা, চাকার সাইজটা হচ্ছে 16, মানে রিম সাইজটা হচ্ছে 16 এবং সামনে পিছে সবগুলোতে সমান। আর আমাদের একটু নোয়াটার আপনার যে চাকাটা লাগানো আছে আপনার রিকন্ডিশন হলেও চাকা গাড়িটা একদম ফুল ফ্রেশ চাকা আছে এখন। অবশ্যই এখানে যে সিলিন্ডারটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে আপনার 90 সিলিন্ডার, মানে 90 লিটার গ্যাস এখানে রাখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে 90 লিটার একটা সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, যেটি মোটামুটি লং ড্রাইভে যাওয়ার জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন এটি ঢাকায় রেজিস্ট্রেশন হওয়া একটি গাড়ি, গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ11 39 82। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে মনোয়ারুল ইসলাম ভাই আমাদেরকে এখন গাড়িটির ইঞ্জিনটা একটু দেখাবে। ভাই, আপনি আমাদেরকে একটু যদি ইঞ্জিনটা দেখাতে। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটি টয়োটার ইঞ্জিন এবং এটি 1998 সালে যে অবস্থায় ছিল ইঞ্জিনের কন্ডিশন এখন ঠিক সেম আছে। আপনারা দেখেন আপনার 1998 সালের গাড়িটা হলেও গাড়ির আপনার যে পার্টস পাতি বা নাটগুলো সবগুলো আপনার অরিজিনাল আছে, গাড়িতে কোনো প্রকার আপনার কোনো চেঞ্জ করা হয় নাই, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, গাড়িটি ফুল ফ্রেশ গাড়ি। আপনারা চাইলে আপনি এই গাড়িটি আপনারা নিতে পারেন এবং নিশ্চিন্তে নিয়ে আপনি এটা ইউজ করতে পারেন। গাড়িটি মডেল হচ্ছে 1998 এবং রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2001। এর ভিতরে আপনার কখনো কাগজপত্র আপনার কখনো কোনো জায়গায় ঠেকেছিল না এবং বর্তমান আজ অবধি 2020 সাল পর্যন্ত আপনার কাগজপত্র আপডেট করা আছে এবং যার এটা গাড়িটা ছিলেন উনি খুব টিপটপভাবে আপনি গাড়িটি ইউজ করতেন, যে কারণে গাড়িটি আপনার 2020 সাল পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত পেপার্স আপডেট করা আছে। আপনি যদি আমাদেরকে এই গাড়িটার দাম সম্পর্কে ধারণা দিতেন। এই গাড়িটি আসলে একটা ফুল ফ্রেশ গাড়ি, এই গাড়িটি এখন আমাদের চাওয়ার দাম হচ্ছে 8 লক্ষ টাকা এবং আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে এবং আপনাদের পরিচয় যদি আমাদেরকে দেয় তাদের জন্য অবশ্যই স্পেশালি পার্সোনালি একটি ডিসকাউন্টের ব্যবস্থা আমি রাখবো। আর এখানে 8 লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের চাওয়া দাম, এখানে চাইলে আপনারা দামাদামি করে আমাদের কাছে গাড়িটি নিয়ে নিতে পারেন। সিলভার কালারের এই গাড়িটি নিতে হলে আপনাকে গুনতে হবে 8 লক্ষ টাকা, মাত্র 8 লক্ষ টাকার বিনিময়ে ফ্রেশ কন্ডিশনের এই নোয়া গাড়িটি আপনি নিতে পারবেন।
গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে জয়পুর পাড়া রংপুর রোড বগুড়া বগুড়া। আমাদেরকে এই ভিডিওটি মেক করতে সহায়তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতিষ্ঠানে এসে এই গাড়িগুলো ভিডিও করার জন্য এবং এটা দেশ ও সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের চ্যানেলে শুভকামনা করছি। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও।